আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। শিক্ষার্থীরা, এই প্রশ্নের সম্মুখীন কি তোমরা হয়েছো বা মনে এসেছে যে এসএসসি পাশ করার পর তুমি কোথায় ভর্তি হবা বা কোন বিষয়ের উপর তোমার ভবিষ্যৎ গড়বা? কমন একটা প্রশ্ন, আমরা এসএসসি কমপ্লিট করবো কলেজে গিয়ে, বাট বাস্তবে এটার জার্নিটা কতটুকু? সো আজকে ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে এসএসসি বাদে আর কোন কোর্সগুলো বা কোন বিষয়গুলো পড়াশোনা করলে তোমার ভবিষ্যতে কী হতে পারবা, এবং আমি কয়েকটা লাইভ উদাহরণ দিব। মূলত বলতে পারো, যদি এই ভিডিওটা যদি আমি যখন এসএসসি পাশ করেছি তখন যদি আমাকে কেউ এই ভিডিওটি দেখাতো, তাহলে হয়তো আমি আজকে অন্য কিছুই হতাম, ইউটিউবার হতাম না, বা অন্য কোনো একটা লাইনে গিয়ে আজকে নিজেকে সেটেল করে ফেলতাম আমি। কিন্তু তখন এই ভিডিওটি আমাকে হয়তো কেউ দেখায় না বা পরামর্শগুলো দেয় নাই। আমি এখানে কোনো ফর্মালি কথাবার্তা বলবো না, ক্যাজুয়াল তোমাদের বড় ভাইয়ের মতো করে কয়েকটা কথাবার্তা বা উপদেশ বলো বা কিছু বিষয় তোমাদেরকে বিশ্লেষণ করবো, ব্যাস এইটুকুই। মনে করো সম্পূর্ণ ভিডিওটি সকল শিক্ষার্থীর দেখা উচিত। আমরা মূল টপিকে চলে যাবো, তার আগে একটা কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবা। সো আমরা এই প্রশ্নটা নিয়ে মানে এগিয়ে যাচ্ছে যে কোন বিষয়ের উপর ভবিষ্যৎ কেমন হবে। সো আমরা দেখি প্রথমে কয়েকটা কোর্স নিয়ে একটু কথাবার্তা বলি। এখানে আমাদের যদি আমরা একটা মানে বেসিক আসি যে এসএসসি কমপ্লিট করার পর আমাদের চারটা পাঁচটা কোর্স আমাদের সামনে এসে, একটা হচ্ছে এইচএসসি কমপ্লিট করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, নার্সিং, প্যারামেডিক্যাল ডিপ্লোমা আর মেডিকেল কোর্স। সো সবগুলো এই যে চারটা, যে চারটা সম্পর্কে অনেকেই অনেক তথ্য জানে না, এবং এগুলোর অনেকগুলো হাত পা আছে। যেমন এসএসসি তো তেমন হাত পা নাই, এসএসসি তো এসএসসি, সেক্ষেত্রে এসএসসি কমপ্লিট করার পর অনেকগুলো হাত পা হয়, তার আপাতত আর কোনো হাত পা নাই। কিন্তু এখানে তুমি যদি এসএসসি কমপ্লিট করো, সেক্ষেত্রে এসএসসি কমপ্লিট করে এই চারটার অনেকগুলো এখন পর্যন্ত হাত পা আছে, কিন্তু আপাতত এই এইচএসসির কোনো হাত পা নেই, একটা মাত্রই। তো এইচএসসি নিয়ে আগে একটু কথাবার্তা বলি। তুমি যদি এই মুহূর্তে এসএসসি কমপ্লিট করো এবং তুমি চাও যে কলেজে গিয়ে এইচএসসি কমপ্লিট করবা, সেক্ষেত্রে তুমি এইচএসসি কমপ্লিট করার পরে কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে পারো, এবং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট করার পর তুমি বিসিএস ক্যাডার হতে পারো, বিসিএসের জন্য প্রিপারেশন নিয়ে আর বিসিএস পরীক্ষা দিয়ে তুমি বিসিএসের জন্য পুরোপুরি চলে যেতে পারো, ঠিক আছে? এই একটা সুযোগ সুবিধা আছে এসএসসি কমপ্লিট করার পরে। এছাড়া কিন্তু তুমি বিসিএস, কিন্তু তুমি এই যে এখানে যে চারটা কোর্স এটা কিন্তু করতে পারবে না, করতে পারলেও সেটার অন্য একটা মিনিং আছে। সো রেগুলার বিষয়টা হচ্ছে এসএসসি কমপ্লিট করে বিসিএস করা, আর অনার্স ডিগ্রি তুমি চাইলে করতে পারো। সো অনার্স ডিগ্রি ব্যাপারটা আমি তোমাদেরকে নিরুৎসাহিত করবো, কারণ বর্তমানে বাংলাদেশে কোটি কোটি বেকার হচ্ছে অনার্স এবং ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করা বেকার। সো দেখা গেল যে সেক্ষেত্রে তুমি এই বেকারের তালিকায় একদম পড়ে গেলা, অর্থাৎ এখানে পাশ করার পর চাকরি পাওয়াটা খুবই কষ্টকর, কারণ ভালো একটা প্রতিযোগিতা হয়, এবং এই যে অনার্স ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে, কারণ কোটি কোটি পোলাপান সবাই বেকার আছে, কিছু করার নাই। এরপর আসছে বিএসসি নার্সিং। হ্যাঁ, এটা একটা জিনিস বলতে পারো যে তোমরা যদি ইন্টার কমপ্লিট করো তাহলে বিএসসি নার্সিং করতে পারবা, যেখানে সরকারি চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি এবং তোমার চাকরিটা খুব ভালো হবে। নার্সিং নিয়ে আমি এখানে আলাদাভাবে একটু কথাবার্তা বলবো, তাই এখানে বেশি পেঁচাবো না, ওকে? এবার হচ্ছে 95% সরকারি জবের জন্য আবেদন করতে পারবা অবশ্যই, কারণ এখানে সরকারি চাকরিগুলোতে তোমার এইচএসসি কমপ্লিট করার পর অনার্স কমপ্লিট করা বা বিশ্ববিদ্যালয় কমপ্লিট করার রেজাল্টগুলোকে বেশি অগ্রাধিকার দেয়। তাছাড়া তো মামাখালুর বিষয়টা তো আছে, অর্থাৎ তোমার যদি তুমি সরকারি চাকরি ধান্দা থাকে তোমার, সেক্ষেত্রে স্কুল কলেজের টিচার থেকে শুরু করে সব কিছুর জন্য তোমার এইচএসসি কমপ্লিট করাটা বেটার, ওকে? সেক্ষেত্রে এটার জন্য বেশ ভালো একটা প্রতিযোগিতার সম্মুখীন তোমাকে হতে হবে, অর্থাৎ তোমার বিকল্প অনেক আছে, লাখ লাখ বিকল্প থাকবে তোমার, সে তাদের মধ্যে একজন হতে হবে তোমাকে। তাছাড়া ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সাত কলেজে তুমি ভর্তি হতে পারবা বা সেখান থেকে পড়াশোনা করতে পারবা, ওই একই অনার্স ডিগ্রির বিষয়টা আসতেছে সামনে। সো এইচএসসি কমপ্লিট করার পর তুমি এই বিষয়গুলো সম্মুখীন হতে পারবা বা এই বিষয়গুলো তুমি হতে পারবা, অর্থাৎ এইচএসসি কমপ্লিট করার পর অনেকগুলো হাত পা আছে। সো এইটা গেল। এরপর আমি যদি তোমাদের কথা বলি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা হচ্ছে হাতে কলমের একটা বিষয়, অর্থাৎ তুমি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করো তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং পেশাটার উপরে অনেকগুলো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারবা। আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণস্বরূপ বুঝিয়ে বলবো, যেমন ধর এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আছে, রোবোটিক্স আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে, আর্কিটেকচার, এখন অনেকগুলো আছে। এছাড়াও আরও অনেকগুলো কোর্স আছে যেগুলো চার বছর মেয়াদি হয়, সেমিস্টার চিন্তাভাবনা করে হয়। তো দেখা গেলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা যদি এই ধরনের কোর্স করো, দেখা যায় যে লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলি, আমার একটা বড় ভাই আছে যে কিনা সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, সে কিন্তু আমারই সেম এজ ছিল, বাট সে আরও দুই বছর আগে জবে জয়েন করেছে, বর্তমানে তার স্যালারি প্রায় 35,000 টাকা করে, সে একটা কোম্পানির মানে তোমার ফিল্ড পর্যায়ে কাজ করে, একজন ম্যানেজার হিসেবে আছে। সো দেখা যায় যে এখানে যে কোনো একটা কোর্স তোমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে তোমার ভবিষ্যতে, অর্থাৎ হাতে কলমের কাজ। তুমি তো বোঝোই, একটা হচ্ছে মাথার কাজ, একটা হাতে কলমের কাজ। তুমি তোমার সার্টিফিকেট কেউ ছিঁড়ে ফেলাই দিতে পারে, তোমার হয়তো তুমি পড়াশোনার সময় ভুলে যেতে পারো, বাট তোমার মাথায় যে জ্ঞানটা আছে, তুমি হাতে কলমে যে কাজটা জানো, সেক্ষেত্রে তোমার যদি কোথাও কিছু না হয় তুমি নিজেও একটা কিছু করে খেতে পারবা, অর্থাৎ হাতে কলমের কাজটা এতটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এই যুগে হাতে কলমের গুরুত্ব অনেক বেশি,
তাই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলো বা এই যে পলিটিক্যাল যে বিষয়গুলো আছে এখানে সবাই একটু গুরুত্ব বেশি দেয়। সো সেদিক থেকে বলতে পারো যে এটার গুরুত্ব অনেক। সো তোমরা যদি কেউ এইটা এলেনে যেতে চাও সেই বিষয়গুলো তোমরা আরও ভালোভাবে স্টাডি করতে পারো, এবং আমি মনে করি এই টাইমটাই সময় এই বিষয়গুলো তোমার স্টাডি করা। এরপর যদি আমরা কথা বলি নার্সিং নিয়ে, একটু কথা বলি নার্সিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলি লাস্ট এই কয়েকদিন আগে প্রায় 8,000 নার্স নিয়োগ দিয়েছে সরকার, আর নার্সিং কমপ্লিট করার পরে এক্ষেত্রে কিন্তু খুব সহজেই তুমি আর কি একটা চাকরি পেয়ে যেতে পারো, সেক্ষেত্রে বেসরকারি হসপিটাল হোক বা সরকারি হসপিটাল হোক। এবং এক্ষেত্রে আমি যদি একটু বলি নার্সিং কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য না, নার্সিং কিন্তু সকলের জন্য সুবিধা নিয়ে আসতেছে। অর্থাৎ ছেলেরা এখন কিন্তু নার্সিং কমপ্লিট করছে, এবং নার্সিং তুমি পড়াশোনা করলে সেক্ষেত্রে সরকারিতে পড়াশোনা করলে তোমার তেমন খরচই যাবে না, হয়তো বেসরকারিতে পড়াশোনা করলে বেশ ভালো খরচ, বাট সরকারিতে পড়াশোনা করলে খরচ কম এবং তুমি জব পাওয়া কনফার্ম। আমি আমার একটা বন্ধুর কথা বলছি, আমার একটা ফ্রেন্ড, ও জব করছে নার্সিংয়ে আমাদের সাথে, ও আরও 3 বছর আগে নার্স কমপ্লিট করেছে, কারণ আমরা অনার্স কমপ্লিট করেছি, ও তখন 3rd ইয়ারে বসে, ওর অনার্স নার্সিং শেষ হয়ে গেছে, 3 বছরের নার্সিং ছিল ওর। তো নার্সিং কমপ্লিট করার পরবর্তীতে দেখা গেলো যে ওর 20,000-25,000 টাকা স্যালারিতে প্রত্যেকটা হসপিটালে ওদের চাহিদা, মানে হসপিটালের চাহিদা আসে ভাই। বিষয়টা হচ্ছে ওরা প্রচুর পরিমাণে জব সার্কুলার ওরা পায়, এবং ওরা একটা থেকে অন্যরা শিফট করতে খুব সহজেই পারে, এবং নার্সের ব্যাপারটা অন্যরকমের। সেক্ষেত্রে ছেলেরা এবং মেয়েরা দুজনেই এখানে যেতে পারো, হয়তো মেয়েদের ক্ষেত্রে এখানে অ্যাডভান্টেজটা একটু বেশি আছে। এরপর আসে প্যারামেডিক্যাল ডিপ্লোমা। এটা সম্পর্কে সবাই জানো যে অনেকেরই উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে প্যারামেডিক্যাল ডিপ্লোমা থাকে, বা আমাদের রাজধানীতে অনেক আছে, সেক্ষেত্রে প্যারামেডিক্যাল বিভিন্ন ডিপ্লোমা তোমরা কাজ করতে পারো। দেখা যায় যে নার্সিংয়ের পরবর্তীতে প্যারামেডিক্যাল ডিপ্লোমা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখা গেলো যে তোমার ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ল্যাবের লোক লাগে বা এই বিষয়গুলো লাগে, সেক্ষেত্রে তোমাদের প্যারামেডিক্যাল ডিপ্লোমাটা অনেক কাজে দেয়। এবং আমি বলতে পারি এটা একটা তোমাদের হাতের কাজ, এই হাতের কাজগুলো যদি তোমরা শিখতে পারো এবং তোমাকে কেউ আটকাতে পারবে না। একটা সাপোজ বোঝো, তুমি একটা হসপিটালের ল্যাবে জব করছো, তোমার মাসিক বেতন 40,000-50,000 টাকা পর্যন্ত স্যালারি তারা দিয়ে থাকে এই প্যারামেডিক্যাল ডিপ্লোমার একজন কমপ্লিট করা শিক্ষার্থীকে। সো এই সম্পর্কে তোমরা একটা খোঁজখবর নিতে পারো। এরপর আসে বিভিন্ন মেডিকেল কোর্স। মেডিকেল কোর্স নিয়ে আসলে আমি ধরো তোমাকে যদি বলি এখানে তোমাদের, আমার একটা ফ্রেন্ড আছে, ও দাঁতের ডাক্তার। সো ও দাঁতের ডাক্তার এই মানে ঢাকা সেনানিবাস থেকে ও দাঁতের ডেন্টিস্টের উপর কাজ করেছে, 4 বছর ওদের মনে হয় ডিপ্লোমা ছিল, কমপ্লিট করেছে। ওর কিন্তু আজকে মানে নিজের একটা চেম্বার দিয়েছে, বা ওর হচ্ছে কি একজনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, ওর প্রত্যেক মাসে 40-50,000 টাকা স্যালারি চলে আসে মানে কত হচ্ছে, যখন নিজের একটা চেম্বার দিবে তখন তো আরও বেশি চলে আসবে। বিষয় হচ্ছে যে মেডিকেল বিভিন্ন কোর্স আছে, যে কোর্সগুলো অনেক ইম্পর্টেন্ট এবং হচ্ছে তোমার লাইফ চেঞ্জ করে দেয়, তো এগুলোর ফল খুব দ্রুত পাওয়া যায়। আমি যে কটার কথা বললাম, মেডিকেল কোর্স, প্যারামেডিকেল কোর্স, নার্সিং, তারপর হচ্ছে এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এগুলোর ফল তুমি খুব তাড়াতাড়ি পাবা, এবং দেখা গেলো তুমি যদি ফল নাও পাও নিজে কিছু একটা করতে পারবা। কিন্তু এই এসএসসি কমপ্লিট করার পরে বড় একটা প্রতিযোগিতামূলক মার্কেটে তুমি চলে যাবে, যেখানে কোটি কোটি বেকার, যেখানে অন্যরকম একটা প্রতিযোগিতা চলছে, সেখানে তোমাকে একটু স্পেশাল হতে হবে তুমি যদি কিছু করতে চাও। বুঝতে পারছো আশা করি? এই বিষয়গুলো নিয়ে তোমরা তোমাদের একটা পরিকল্পনা প্ল্যানিং শেয়ার করো, এবং তুমি কোন বিষয়টা মানে আগ্রহী বা কোন বিষয়টা সম্পর্কে তোমার একটু হলো আর কি করার ইচ্ছা আছে, সেই ব্যাপারটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা। আর আমি বলবো তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে ফেসবুকে ইনবক্স করতে পারো, বা ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো, বা কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো রিপ্লাইগুলো দেওয়ার। বাট ফেসবুক ইনবক্স এবং ইনস্টাগ্রামে ইনবক্স করলে আমরা অবশ্যই রিপ্লাইগুলো দেই। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।